হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। কিন্তু এই ভিডিওটি ভাইজ্যাগ ভ্রমণের কিছু অসুবিধা আমি তোমাদের কাছে তুলে ধরব, যাতে তোমাদের ভ্রমণ সুষ্ঠুভাবে এবং শান্তিভাবে সম্পন্ন হয়। প্রথমেই বলে রাখি, ভাইজ্যাগ এলে কলকাতা থেকে সবসময় রাত্রের ট্রেন ধরবেন, যাতে পরের দিন সকালবেলা আপনারা বিশাখাপত্তনম স্টেশনে নিয়ে পড়তে পারেন এবং পরের দিনটি পুরোপুরিভাবে ভাইজ্যাগে কাটাতে পারেন। আর ফেরার দিন আরাকু ভ্যালি ট্যুর রাখবেন না, স্টেশনে নেবেই তোমরা যদি অটো ধরো বা কোনো গাড়ি ভাড়া করো, দরদাম অবশ্যই করবেন, কারণ ভাইজ্যাগে প্রচুর দরদাম করতে হয়। যেমন অটো ভাড়া যদি 150 বলে, সেটা 70 বা 80 নেমে চলে আসে, এতটাই বেশি ওখানে বলা হয়, সেটা কল্পনার বাইরে। অনেক রেট বলে ওখানকার অটোওয়ালারা বা গাড়িওয়ালারা, সেটি অবশ্যই তোমরা মনে রাখবে। হোটেল সবসময় আরকে বিচ বা স্টেশন সংলগ্ন জায়গাতেই নেবে, কারণ এই জায়গা থেকে সাইট সিন করতে খুবই সুবিধা হয়, কারণ এটি মধ্যিখানে, যাতায়াত ব্যবস্থাটাও ভালো। ভাইজ্যাগে সব বিচে স্নান করা যায় না, ঋষিকোণ্ডা বিচে সবচেয়ে ভালো স্নান করা যায়, তাই যদি স্নান করতে চাও তাহলে ঋষিকোণ্ডা বিচেই চলে এসো। অযথা অন্য বিচে স্নান করে কোনো দুর্ঘটনার কবলে না পড়াই ভালো। এরপর হলো, ভাইজ্যাগে হচ্ছে ভাষার প্রচুর প্রবলেম হবে, কারণ হিন্দি ভাষাও এখানে ভালোভাবে সবাই বলতে পারে না, ভালোভাবে বোঝে না এবং এমনভাবে কথা বলে প্রচুর প্রবলেম হয়। হিন্দি কিছুটা বুঝলেও বোঝাতে অনেক অসুবিধা হয়, যেমন আমাদের অনেক অসুবিধা হচ্ছিল। কিছু কিছু জন ভালো বলছিল, কিন্তু ম্যাক্সিমাম জনই হিন্দিতে প্রবলেম আছে। যেমন হিন্দিতে আমরা এক বলছি, ওনারা বুঝছেন আর এক, সেই জন্য ভাষার একটু প্রবলেম হবে, তাই এই দিকে একটু লক্ষ্য রাখবেন। আর সাইট সিন করার সময় সবসময় আপনারা ঘোরার জায়গার ছবি দেখিয়ে এবং অটোওয়ালাকে বা গাড়িওয়ালাকে ভালো করে বুঝিয়ে দেবেন এই জায়গাটিতে যাব, কারণ এখানে অনেক গাড়িওয়ালাই একটা স্পটে নিয়ে যেতে চায় না, বলে বন্ধ আছে বা অন্য জায়গায় এখানে এখানে নেই, এই টাইপের কথাবার্তা বলে, তাই এই দিকে একটু লক্ষ্য রাখবেন। সব গাড়িওয়ালা আবার খারাপ নয়, এটুকু বলবো না, কারণ অনেক গাড়িওয়ালাই এরূপ আচরণ করে। এর পরের পয়েন্ট হচ্ছে, কৈলাসগিরি যখন উঠবেন রোপওয়েতে উঠলে ভালো বা গাড়ি করে গেলেন। যদি ভাবেন হেঁটে সিঁড়িতে উঠবো, সিঁড়ি কিন্তু অনেকটা উঁচু অবধি, এখানে উঠতে গেলে অনেকটা কষ্ট হবে। যদি বয়স বেশি হয় তাহলে হেঁটে না ওঠাই ভালো, এবং যদিও উঠতে চান তাহলে জলের বোতল অবশ্যই একটি নেবেন। যেদিন থোতলাকোন্ডা ঘুরতে যাবেন সেদিন যদি অটো নেন তাহলে একটু প্রবলেম হবে, কারণ থোতলাকোন্ডাটা একটু ওপরে ভিউ পয়েন্টটা, এখানে অটো উঠতে দেয় না, তাই অনেকটাই আপনাকে পায়ে হেঁটে উঠতে হবে, তাই অনেকটাই প্রবলেম, তাই আপনারা সেদিন চার চাকা ভাড়া করবেন। চার চাকা গাড়ি থোতলাকোন্ডার উপরে উঠতে দেয়। যেদিন আপনারা ইয়ারা বিচ যাবেন সেদিনকেও আপনাদের চার চাকা বুক করতে হবে, কারণ সেখানেও অটো যায় না, এটা অবশ্যই আপনারা মনে রাখবেন। আরাকু ভ্যালি যেদিন যাবেন সেদিনকে অবশ্যই ট্রেনের রিজার্ভেশন করবেন। ভিস্তাডোম কোচে গেলে অপূর্ব লাগবে সেই রাস্তার মনোরম দৃশ্য। আরেকটা বলে রাখি, এখানে খাওয়া দাওয়া বেশিরভাগ জিনিসই টক জাতীয়, এছাড়া কারি পাতা আছে। কারি পাতা যদি আপনার পছন্দ না হয় তাহলে এখানে এসে অনেকটাই প্রবলেম হবে খাওয়া দাওয়া, তাই একটু খাবার দাওয়াটা মানিয়ে নিতে হবে, বাঙালি খাবার একদমই পাবেন না। বিচের কাছে দুটি হোটেল এবং স্টেশনের কাছে একটি হোটেল আছে বাঙালি, যেখানে বাঙালি খাবার পাওয়া যায়, তোমরা সেখানে বাঙালি খাবার খেতে পারো। আরকে বিচে যদি দেখেন অনেকে স্নান করছে, কিন্তু আপনি একদমই নামবেন না যদি নিরাপদে থাকতে চান, কারণ এখানে চারিদিকে পাথরে ভর্তি, তাই যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।
তাই এটি খেয়াল করে রাখবেন। চিড়িয়াখানা যেদিন যাবেন সেদিন অবশ্যই মনে রাখবেন, যদি আপনি পায়ে হেঁটে ঘুরতে চান তাহলে যে কোনো গেটে নামতে পারেন, আর যদি ভাবেন পায়ে হেঁটে পুরোটা ঘুরতে পারবো না, গাড়ি ভাড়া করব, এখানে চিড়িয়াখানার ভিতরে গাড়ি ভাড়া পাওয়া যায়। শুধুমাত্র 1 নম্বর গেটেই এই গাড়ি ভাড়া পাওয়া যায়। এই যে এক ট্যুরটি আপনাদের ভালোভাবে হোক এটাই আমরা চাই। তাই এই ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে। ভিডিওটি পুরোপুরি দেখার জন্য ধন্যবাদ।